মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের বিস্ফোরণের ঘটনা সাধারণ মানুষকে বেশ চিন্তায় ফেলেছে। সাথে রেল প্রশাসনের গাফিলতির কথাও উঠে আসছে। রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন বর্তমানে বিস্ফোরণের জখম হয়ে কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসারত। এনআইএ টিম গোটা বিষয় তদন্তে নেমেছে, কিন্তু মন্ত্রী শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালের সামনে তার দ্রুত সুস্থতার কামনায় রয়েছেন। তদন্তে কেন্দ্র ও রাজ্য ফরেন্সিক দলের প্রতি কতটা আশাবাদী সেই নিয়ে উদ্বেগ সকলে। মন্ত্রী এখন অনেকটাই সুস্থ রয়েছেন। হাসপাতালে উপস্থিত জঙ্গিপুরের সাংসদ খায়রুল রহমান সহ উপস্থিত আছেন ফেডারেশন অফ অল ইন্ডিয়া হিন্দুস্তান কনস্ট্রাকশন ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সুনীল সরকার। আমরা শুনে নেব তারা কি জানালেন। আমাদের নেত্রী এ ব্যাপারে উনি যেমন মানবিক দিক থেকে উনি আমাদের মন্ত্রীকে মানুষ দেখতে এসেছেন তাই নয়, এবং অন্যান্য যারা এর সঙ্গে আরও আহত হয়েছেন তাদেরকেও দেখতে এসেছেন, এবং সেই সঙ্গে যারা খুব সিরিয়াসলি আহত, যারা একটু কম আহত হয়েছে তাদেরকে একটা আর্থিক অনুদানও আমাদের নেত্রী করেছেন। তিনি এতটাই মানবিক। এবার আসছি আমি আমাদের যে ঘটনাকে কেন্দ্র করে আর কি, যে আমাদের নেত্রী বলেছেন অনুসন্ধানের কথা। তিনটি আমাদের স্তর যে রয়েছে রাজ্য সরকারের ইনভেস্টিগেশন টিম, সে সবগুলোকে আমাদের নেত্রী কাজে লাগিয়েছেন আর কি। আশা করি খুব হয়তো অল্প সময়ের মধ্যে আমাদের যারা তদন্ত করছেন যেগুলো সরকারি সংস্থা টিম, না এই ব্যাপারে আমরা ব্যক্তিগতভাবে এখনও কিছু তেমন কিছু এ পাইনি, কোনো ক্লু পাইনি। তবে পুলিশ বা প্রশাসন এর তদন্ত করছেন, খুব অল্প সময়ের মধ্যে পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে। জাকির সাহেবকে আপনি দেখেছেন এখন কেমন আছে বা ডাক্তার? না, আমাকে গতকালকে আমি এসে হসপিটালে গিয়েছিলাম। ডাক্তার আমাকে খুব ভালোভাবে বলেছেন, বুঝিয়েছেন উনি সুস্থ আছেন আর কি, এবং 48 ঘন্টা ইনফেকশনের জন্য একটু কেয়ারফুল থাকার জন্য একটু রেস্ট্রিকশানে আছেন। আমরাও চাই জাকির ভাইকে সুস্থভাবে হসপিটাল থেকে ফিরে আসুক, আবারও কাতার কাজের মধ্যে আর কি। তো যার জন্য আমি সকলকে অনুরোধ করব, এই যে ইনফেকশন একে তো কষ্ট, তারপরে যে ইনফেকশন ছড়িয়ে যায় তাকে সাবধান থাকার জন্য আপনারাও একটু সেই সচেতনতা রাখবেন। রেল হচ্ছে কেন্দ্র সরকারের, রেলের অবশ্যই দায়বদ্ধতা রয়েছে এই ব্যাপারে। মেজর পোর্শন রেলের, রেলে কেউ গেলে সেটা কিন্তু রেলের দায়বদ্ধতা। কাজে এই জায়গাতে রেলকে এটাকে ভালোভাবে দেখা উচিত ছিল শুরু থেকেই, এবং আগামীতেও যেন কোনো যাত্রী বা কোনো এরকম আমাদের মন্ত্রী বা কোনো সাংসদ কি কোনো এমএলএ যে যারা যাচ্ছে আসছে তাদের নিরাপত্তা, সকলের জন্য সাধারণ মানুষের জন্য নিরাপত্তা থাকার সুনিশ্চিত করা দরকার। এখন আমাদের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এসছে, কালকে দেখে গেছে, পৌরমন্ত্রী এসে দেখে গেছে, আমাদের সংসদ জঙ্গিপুরের সংসদ কালকের থেকে কন্টিনিউ আছে। আমি এট পেয়েছেন যখন আমরা 10:40 আমরা নিউজ পাই, তখন আমি পেয়েছেন জঙ্গিপুরে যাই। জঙ্গিপুর যেয়ে অলরেডি তখন জাকির সাহেব খুব ইঞ্জোর, তাকে কলকাতায় ট্রান্সফার করে দেয়। তারপরে আমাদের সারে প্রথম মুর্শিদাবাদের জেলার লিডার, রাজ্যের লিডার সবকে আমি তখন খবর দিই। দেওয়ার পরে উনি তখন একবারে আমার সঙ্গে কথা বলেছে, তখন কলকাতায় ট্রান্সফার করছে। মানে এখন যে আগের চেয়ে কন্ডিশন, যে ঘটনাটা ঘটেছে এই জন্য আমি বলবো দুর্ভাগ্য ঘটনা। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্টেশনের মধ্যে একটা লাইট বন্ধ, সেখানে বোম ব্লাস্ট, সেখানে সিকিউরিটি নেই। আমরা চাচ্ছি এর তদন্তটা হোক, অ্যাজ এ অপদত্ত সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা রেলওয়ে স্টেশনের মধ্যে একটা সেফটি নেই, সেখানে লাইট নেই, সেখানে মানুষের সেফটি বলে কোনো একটা ভিআইপি তার সেফটি নেই, তো সাধারণ মানুষের কী সেফটি হবে? এটার জন্য রেলের একটা জানে একটা মন্ত্রী যাচ্ছে, তার তো লোকেশন থাকে, মন্ত্রী যাচ্ছে তার একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করে, সেখানে সিকিউরিটি রাজ্য সরকার সব রকম অ্যারেঞ্জমেন্ট করছে, বা সেন্ট্রাল গভর্নমেন্টের রুল ছিল ওখানে আরপিএফ স্টেশনে রাখার জন্য। এ নিয়ে অনেক প্রতিবাদ আমাদের মুখ্যমন্ত্রী করেছে, আমরাও করেছি। এই জন্য আমি বলবো বিরোধী দলের এই যে ঘটনাটা ঘটেছে, এই জন্য আশা করি একটা বিরোধী দল এর মধ্যে জড়িত আছে, এটাই আমার বক্তব্য। আমি যেটা দল বলতে আপনারা কাকে টার্গেট করছেন? দেখুন, এখানে বিজেপি আছে, কংগ্রেস আছে, সিপিএম আছে, এর বিরোধী দল চাচ্ছে না রাজ্যে ভালো কাজ হোক। বিরোধী বলতে কংগ্রেসকে, কংগ্রেস আছে। আপনারা কাকে পার্টিকুলার? আমরা দেখুন, কংগ্রেস বিজেপিকে আমি দুটাকে আমি দায়ী করবো, কংগ্রেস বিজেপি দুটাকে অস্বীকার করছে। মানে অধীরবাবু না, অধীরবাবু তো অনেক কিছু বলে। অধীরবাবু মুর্শিদাবাদে কদিন থাকে? মুর্শিদাবাদে আমাদের সংসদ এসছে মাননীয় খলিল সাহেব, উনি আরও ডিটেল বলবে সেখানে। আমি তো স্পটে দেখেছি, আমরা স্পটে যে পরে দেখেছি আমরা কী কন্ডিশনে হয়েছে। আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী অনেক চেষ্টা ওখানে ইয়ে করেছে, আমার জেলার নেতারা তারা কন্টিনিউ করেছে, রাজ্যের নেতারা কন্টিনিউ করেছে। ওই কন্ডিশনে আমাদের যারা বেঁচে গেছে
তাদের আমরা বলবো স্বয়ং ভগবান ওদেরকে বাঁচানো হয়েছে, আল্লাহ বাঁচানো হয়েছে। বাট উনি যেভাবে একটা অনেস্ট লোক, বিজনেসম্যান, তাকে যেভাবে অ্যাটাক করা হয়েছে, এর জন্য আমি বলবো সেন্ট্রাল গভর্নমেন্টের এই যে পরিকল্পিতভাবে একটা মন্ত্রীকে রেলে যাচ্ছে, রেলটা হলো সেন্ট্রালের, এটা রাজ্যের না। সেখানে সিকিউরিটি কোথায়, আরপিএফ কোথায়? সেখানে তো আরপিএফ ছিল না, লাইট নেই, প্ল্যাটফর্মে ই নেই, সেফটি নেই, বিএবি বসার কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। এই যে ঘটেছে এই জন্য রেল দত্ত আর সেন্ট্রাল গভর্নমেন্ট এই জন্য দায়ী। দল বদলের সঙ্গে এর কোনো মতলবই নেই। উনি তৃণমূলের একজন মন্ত্রী, বিধায়ক, উনি তৃণমূলে আছে, তৃণমূলের সঙ্গে এর সঙ্গে মানে যে ঘটনাটা ঘটে গেছে তৃণমূলের কোনো ই নেই এর মধ্যে। আজকে দল বদলা নিয়ে যে যেটা বিরোধী দলরা চিল্লাচ্ছে, আমি প্রথমে একটা যে বিরোধী দলের রোলটা কী, একটা সাধারণ লোকের একটা সেফটি নেই, রেল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের এখনও ভিআইপি কেবিন নেই, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সাহায্য ডিক্লেয়ার করেছে, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন ডিক্লেয়ার করে নেই? কালকে মুখ্যমন্ত্রী আসার সঙ্গে সঙ্গে তাদের যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদেরকে ঘোষণা করেছে অর্থ সাহায্য, যেটা ঘটনা সেটা রেলমন্ত্রীকে করা উচিত ছিল। রেলমন্ত্রী একটা স্টেটমেন্ট দিয়েছে, এত বাজে স্টেটমেন্ট দিয়েছে, আজকে কোনো ভিআইপি যদি একটা সেখানটা যায়, সেই রেলকে আগে থেকে ইনফরমেশান দেয় অমুক ভিআইপি এমএলএ বা বিধায়ক তারা যাচ্ছে, তারা তো সেই জায়গাটা কোনো কেবিন দেয় নেই, সেই কেবিনটা দেওয়ার জন্য দায়ী কে? সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট আরপিএফ কোথায়? আশা করা যায় দ্রুতগতিতে এই ঘটনায় দোষীদের ধরা হবে এবং মাননীয় জাকির হোসেনের দ্রুত সুস্থতা কামনায় তার সকল শুভাকাঙ্ক্ষী তাকে নিয়ে দ্রুত বাড়ি ফিরতে পারবে। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথে নিউজ, কলকাতা।